মুভির শুরুতেই আমরা একটি যুদ্ধ দেখতে পাই, যেখানে ডিমন রাজা স্বর্গের রাজার সাথে ক্ষমতার জন্য লড়াই করছে। এই যুদ্ধটি অনেক ধ্বংসাত্মক ছিল ও অনেক লম্বা সময় ধরে চলছে। তারা দুজনেই স্বর্গকে জেতার জন্য লড়াই করে চলেছে। স্বর্গের রাজার সাথে ডিমন রাজার তুমুল লড়াই হয়। লড়াইয়ের এক পর্যায়ে ডিমন রাজা হেরে যায়। স্বর্গের রাজা ডিমন রাজাকে মারতে যাবে, তখন স্বর্গের রাজার বোন ডিমন রাজার কাছে চলে আসে। রাজার বোন তাকে বলে, যদি ওকে মারতে হয় তাহলে প্রথমে আমাকে মারতে হবে। এই কথা শোনার পর স্বর্গের রাজা ডিমন রাজাকে না মেরে ছেড়ে দেয়। স্বর্গের রাজা তাদেরকে একটি পাহাড়ে বন্দি থাকা সত্ত্বে সবাইকে যেতে দেয়। এই ঘটনার পর থেকে কোনো ডিমন স্বর্গে যাওয়ার চেষ্টা করে না, যদি কেউ করে তাহলে সব ডিমনকে মেরে ফেলা হবে। স্বর্গের রাজা তার ভাতিজাকে সামনের গেটে পাহারাদার হিসেবে নিযুক্ত করে। তার ভাতিজা অনেক ভালো যোদ্ধা। এটা জানার পরেও রাজা তাকে সামনে দরজার দায়িত্ব দেয়, আর এই বিষয়টা তাকে অনেক রাগান্বিত করে। যুদ্ধের কারণে স্বর্গের অনেক ক্ষতি হয়ে যায়। এটা দেখার পর গডেস নোয়া তার শক্তি ব্যবহার করে স্বর্গকে পুনরায় রিবিল করে। এটা খুবই চমৎকার একটা দৃশ্য ছিল, যা অনেক স্মরণীয় করে রাখার মতো। স্বর্গ রিবিল করার সময় নোয়ার একটি অংশ মাউন্ট ওয়াগিতে গিয়ে পড়ে। অনেক সময় পার হওয়ার পর এই ক্রিস্টালটি একটি বানরে রূপান্তরিত হয়। একদিন একটি শিয়াল এসে ওই ক্রিস্টালকে টাচ করে। টাচ করার ফলে একটি ফোর্স তাকে অনেক দূরে পাঠিয়ে দেয়। অনেক সময় পার হওয়ার পর বানরটি বড় হয়ে যায়। এই বানরের মধ্যে এমন আজব সব শক্তি চলে আসে, এই কারণেই সে সবার উপর রাজত্ব করতে লাগলো। একদিন সুবতি এই বানরকে তার সাথে করে নিয়ে যায়। সে বানরকে বলল, আমি তোমাকে ট্রেন করাবো। সুবতি এই বানরের নাম দেয় উকং। মানুষের পাশাপাশি এই বানরকেও ট্রেনিং দেওয়া শুরু করে। এই আশায় ট্রেন করায় উকং কোনো মানুষ থেকে কম হবে না। ডিমন রাজা উকং সম্পর্কে জানতে পারে, আর ওর মাধ্যমেই দ্বিতীয়বার স্বর্গকে আক্রমণ করার পরিকল্পনা করতে লাগলো। এইবার এই পরিকল্পনায় সফল হওয়ার জন্য উকং এর শক্তি ব্যবহার করতে চায় ডিমন কিং। এর পাশাপাশি স্বর্গরাজার ভাতিজা তার চাচার ওপর রেগে আছে, তার পরিপূর্ণ ব্যবহার করতে চায় ডিমন কিং। যখন মানুষেরা ট্রেনিং করছিল তখন উকং একটি গাছের শুয়েছিল। এটা দেখার পর একজন মানুষ উকংকে বিরক্ত করতে লাগলো, আর সে জোরে জোরে বলতে লাগলো, সে মানুষের মোকাবেলা করতে পারবে না, তুমি শুধু একজন সাধারণ বানর। এই কথা শোনার পর উকং এর অনেক রাগ হয়। সে ওই লোকের সাথে ফাইট করা শুরু করে। এই সময় উকং সব ধরনের জাদু ও ট্রিক্স প্রয়োগ করে ওই লোককে আক্রমণ করে। তখন সেখানে সুবতি চলে আসে। তাকে দেখার পর উকং থেমে যায়। সুবতি উকং এর ওপর অনেক রাগ করে, তাই তাকে সাথে করে নিয়ে যায়। সুবতি তাকে অনেক ভয়ানক জায়গা দিয়ে নিয়ে যায়। উকং এর কাছে মনে হয় এটি একটি দুঃস্বপ্ন, কিন্তু সুবতি তখন তাকে জানায় এটা কোনো দুঃস্বপ্ন না। তুমি যদি তোমার পাওয়ারের সঠিক নিয়ন্ত্রণ ও ব্যবহার করতে না পারো তাহলে তোমার ভবিষ্যৎ এই স্বপ্নের মতোই হবে। উকং এই কথা শুনে অনেক ভয় পেয়ে যায়। তখন সুবতিকে সে বলে, আমাকে সবার সাথে ফাইট করা শেখাও। তখন সুবতি তাকে বলে, এটা তোমার নিজেরই করতে হবে, আমার যা শেখানো দরকার ছিল আমি তা সবই তোমাকে শিখিয়ে দিয়েছি, এখন থেকে তোমার ভবিষ্যতের লড়াই তোমাকে নিজেই লড়তে হবে। ডিমন কিং স্বর্গরাজার ভাতিদের সাথে সাক্ষাৎ করে, সে তাকে সাহায্য করার জন্য রাজি করিয়ে ফেলে। স্বর্গরাজার ভাতিজা স্বর্গকে রাজত্ব করতে চায়, তাই সে তার চাচাকে মারতে চায়। এটা করার জন্য সে ডিমন কিংকে সব ধরনের সাহায্য করতে রাজি হয়ে যায়। ডিমন কিং তাকে জানায়, স্বর্গে প্রবেশ করার জন্য উকংই হলো আমাদের রাস্তা। এর পরেই আমরা দেখতে পেলাম মাউন্ট ওয়াগিতে থাকা বানরদের ওপর আক্রমণ হয়। সেই সময় উকং তাদের সবাইকে রক্ষা করে, কিন্তু সে তাদেরকে নিয়ে অনেক দুশ্চিন্তায় পড়ে যায়। তার সাথীদেরকে রক্ষা করার জন্য ড্রাগন কিং এর প্যালেসে চলে যায়। ডিমন রাজা ওই শিয়ালের সাথে সাক্ষাৎ করে, যে ছোট থাকতে উকং এর সাথে সাক্ষাৎ করতে আসে, কিন্তু ক্রিস্টালের ফোর্সের কারণে অনেক দূরে চলে যায়। এই ফক্সটি ডিমন রাজার গোলাম। ডিমন রাজা তাকে মাউন্ট ওয়াগিতে থাকা উকং এর সাথে বন্ধুত্ব করতে বলে। উকং যখন ড্রাগন কিং এর প্যালেসে চলে যায় তখন একটি বড় মাছ উকংকে গিলে ফেলে। উকং এই মাছকে মেরে সোজা ড্রাগন কিং এর প্যালেসে চলে আসে। এই সময় ড্রাগন কিং অনেকভাবে উকংকে মারার অনেক চেষ্টা করতে লাগলো। উকং সব ধরনের আক্রমণ থেকে নিজেকে রক্ষা করতে পারে। ড্রাগন কিং উকং এর
কাছে পরাজয় মেনে নেয় আর তাকে সব অস্ত্র দিয়ে দেওয়ার ঘোষণা দিল। সে এটা ভেবে তাকে দিল হ্যাভেনের রাজার কাছে তার নামে নালিশ দিবে। হুকং ওয়েপেন ও ড্রাগন কিং রাজার পোশাক নিয়ে সেখান থেকে চলে যায়। হুকং যখন ড্রাগন কিং থেকে ওয়েপেন নিয়েছিল তখন ডিমন রাজার দেশে একটি সুনামি শুরু হয়। এই সুনামিটা ডিমন কিং ও রানী মিলে থামিয়ে দেয়। ডিমন কিং রানীর কাছে অনেক কিছুই গোপন রাখে। ফক্স মেয়েটি হুকংকে জানায় গতকাল সুনামির কারণে আমার ঘর বাড়ি ধ্বংস হয়ে যায়। হুকং বুঝতে পারে এটা তার ভুলের কারণেই হয়েছে, এই জন্য তাকে এখানে থাকার অনুমতি দেয়। ড্রাগন কিং স্বর্গে গিয়ে নালিশ জানায়। স্বর্গের রাজার ভাতিজা রাজাকে না জানিয়ে তার একজন দাসকে বলে হুকংকে গ্রেপ্তার করতে। হুকং ও ফক্স গালের মধ্যে গভীর সম্পর্ক শুরু হয়। সেই সময় স্বর্গের প্রহরী হুকংয়ের ওপর আক্রমণ শুরু করে। সে তার মুখ থেকে আগুন বের করে হুকংকে ধরার চেষ্টা করে। হুকং তার আগুন থেকে বাঁচার জন্য ফক্স গালকে সাথে নিয়ে পালাতে লাগলো। সেই সময় ফক্স গাল মেয়েটির লেজে আগুন লেগে যায়। হুকং তাকে পানিতে ফেলে দেয় আর সে তার সাথে ফাইট করা শুরু করে। দুজনের মধ্যেই অনেক লম্বা সময় ধরে ফাইট চলতে থাকে। হুকং ড্রাগন কিং এর পোশাক পরে তাকে অনেক টাফ কম্পিটিশন দিতে থাকে। অনেক লম্বা সময় চেষ্টা করার ফলে স্বর্গের প্রহরী হুকংকে ধরে ফেলে আর তার উপর অনেক বড় আগ ছুড়ে মারে। এই সময় ডিমন কিং সেখানে চলে আসে আর হুকংকে রক্ষা করে ও স্বর্গের প্রহরীকে সেখান থেকে তাড়িয়ে দেয়। এই ঘটনার পর থেকেই হুকং ও ডিমন রাজার বন্ধুত্ব হয়ে যায়। স্বর্গের রাজার ভাতিজা রাজাকে হুকংয়ের বিরুদ্ধে নালিশ দেয়। সে রাজাকে জানায় হুকং ডিমন রাজার সাথে হাত মিলিয়েছে। তখন সেখানে সুবতি চলে আসে। সে তাকে জানায় হুকং আমার স্টুডেন্ট, হুকং নোয়ার ক্রিস্টাল থেকে জন্ম নিয়েছে, তার শুধু শিক্ষার প্রয়োজন, এতে করে সে জানতে পারবে কোনটা ভুল আর কোনটা সঠিক, এর পাশাপাশি সে তার নিজের পাওয়ারকে কন্ট্রোল করতে শিখবে। স্বর্গের রাজা নোয়াকে অনেক ধন্যবাদ জানালো, কারণ তার কারণে স্বর্গ অনেক লম্বা সময় ধরে নিরাপদ ও শান্ত রয়েছে। এই জন্য রাজা হুকংকে আরেকটা সুযোগ প্রদান করলো। ডিমন রাজা হুকংকে ম্যানিপুলেট করা শুরু করে আর এটা করা তার কাছে খুব বেশি কঠিন ছিল না, কারণ হুকং অনেক ইমেচিউর ছিল। ডিমন রাজা তাকে জানায় তুমি নোয়ার ক্রিস্টাল থেকে জন্ম নিয়েছ, তাই তোমার শক্তি ওই স্বর্গের মতো, এই কারণে তোমাকে হ্যাভেনের ইনচার্জ হতে হবে। হুকংয়ের প্রশ্নের জবাবে ডিমন রাজা বলে স্বর্গের ইনচার্জ এখন এম্পারর। এই কথা শুনে হুকং দ্রুততার সাথে স্বর্গের দিকে রওনা হয়। হুকং যখন স্বর্গের দরজায় চলে আসে স্বর্গরাজার ভাতিজা তাকে ওয়ার্ন করে। সে তাকে জানায় নোয়ার ক্রিস্টালের কারণে কোনো ডিমন এই দরজা অতিক্রম করতে পারবে না, যদি কেউ এই দরজা পার হওয়ার চেষ্টা করবে তবে সে ছায়ে পরিণত হবে। হুকং এই চ্যালেঞ্জটি অ্যাকসেপ্ট করে সামনের দিকে রওনা হয় আর ক্রিস্টাল থেকে নিজেকে রক্ষা করে হ্যাভেনে চলে আসে। এই সময় হুকং সরাসরি মহারাজের কাছে চলে আসে। এই সময় মহারাজ তার অসুস্থ ড্রাগনকে দেখছিল। হুকং খুব সহজেই একে সুস্থ করে ফেলে, এই কারণে মহারাজ হুকংয়ের উপর অনেক খুশি হয়ে যায়। এরপর মহারাজ হুকংকে হ্যাভেনের সব হর্সের ইনচার্জ বানিয়ে দেয়। হুকং রয়্যাল প্যালেসে থাকা হর্সদের কাছে চলে যায়। স্বর্গে থাকা হর্সদের নিয়ম শৃঙ্খলা দেখে সে অনেক আশ্চর্য হয়ে যায়। এই সময় মহারাজের ভাতিজা এখানে চলে আসে আর হুকংকে বলে আমাকে বাও করো। বাও না করার কারণে সে হর্সদের চাবুক দিয়ে আঘাত করতে থাকে। হুকং তাকে থামানোর চেষ্টা করে আর তাকে বলে আমি এখানকার ইনচার্জ। এই কথা শেষ হওয়ার পরেই সে ওখানে থাকা সব হর্সদের মুক্ত করে দেয় আর তাদের সাথে পুরো হেভেনে ঘুরতে থাকে। সে একের পর এক স্বর্গে নিয়ম ভাঙতে থাকে। অন্যদিকে ডিমন রাজা স্বর্গে আক্রমণ করার জন্য তার সৈন্যদল নিয়ে প্রস্তুতি গ্রহণ করতে থাকে। সেই সময় মহারানী চলে আসে। সে তাকে বাধা দেওয়ার চেষ্টা করতে লাগলো, কিন্তু ডিমন রাজা কোনো কথাই শুনতে রাজি নয়। সে তার লক্ষ্যের দিকে অগ্রসর হতে থাকে। হুকং স্বর্গে ঘুরতে ঘুরতে নিষিদ্ধ এরিয়ায় চলে আসে। মহারাজের ভাতিজা একটি মেয়ের
রূপ নিয়ে হুকমকে মহারাজের অ্যালেক্সার সম্পর্কে জানালো, যেটি একটি জাদুর মিশ্রণ। এটি শুধু অনেক সম্মানিত লোকেরাই পান করতে পারে, যে অনেক সময় ধরে চেষ্টা ও সাধনা করছে। এই সময় হুকম ওই অ্যালেক্সারের প্রতি অনেক আকৃষ্ট হয়ে যায়। তখন সুগতি এই বিষয়ে জানতে পারে। হুকম এই সময় অ্যালেক্সারের কাছে চলে যাচ্ছে। সুগতি তাকে থামানোর জন্য একটি ম্যাজিক্যাল শিকল প্রেরণ করে, ম্যাজিক রোপ দিয়ে তাকে বেঁধে ফেলে। এই সময়ের মধ্যেই স্বর্গের রাজার ভাতিজা তার সৈন্য নিয়ে চলে আসে। তারা সবাই মিলে হুকমকে টর্চার করা শুরু করে। স্বর্গের রাজার ভাতিজার অত্যাচারের কারণে হুকম না চাইতেও অ্যালেক্সার পিল নেওয়ার জন্য সেখানে চলে যায়। সেখানে যাওয়ার পর আগুনের সাহায্যে সে তার দড়ি থেকে মুক্ত হয়ে যায়। এরপর সে অ্যালেক্সার পিল গ্রহণ করে বাইরে চলে আসে। তখন সে শ্যাংকে অনেক মারে। সে তার কাছে হার মেনে সেখান থেকে চলে যায়। হুকম মাউন্ট হুগুতে যায়। সেখানে যাওয়ার পর সে দেখতে পেল সব কিছু ধ্বংস হয়ে গেছে। এখানে থাকা সব বানর ও ওই ফক্স মেয়েটিও মারা যায়। এই সময় হুকম অনেক হতাশ হয়ে পড়ে। সেখানে ডিমন রাজাও চলে আসে। ডিমন রাজা তাকে জানায় এই সব কিছুই স্বর্গের সোলজাররা করেছে, এই জন্য তাকে ফাইট করার জন্য সে কনভেন্স করে ফেলে। হুকম সবাইকে মৃত অবস্থায় দেখে অনেক রাগ করে আর স্বর্গকে আক্রমণ করার জন্য রওনা হয়। হ্যাভেনের গার্ডেরা হুকমকে থামানোর জন্য অনেক চেষ্টা করে, কিন্তু হুকম কোনো কিছুকে পাত্তাই দিল না। ডিমন রাজার মেমোরি থেকে জানা গেল বানরদের ওপর স্বর্গের সোলজাররা আক্রমণ করেনি, আক্রমণ করেছে ডিমন রাজার সৈন্যরা। ডিমন রাজা তার হাত দিয়েই ফক্স গার্লকে মারে। হুকম ক্রিস্টাল গেটকে ভেঙে চূর্ণ বিচূর্ণ করে ফেলে। সেই মুহূর্তে ডিমন রাজা তার দলবল নিয়ে স্বর্গকে আক্রমণ করার জন্য রওনা হয়। হুকম স্বর্গকে ডিস্ট্রয় করতে লাগলো। এটা দেখার পর মহারাজ নিজেই তার সাথে লড়াই করতে চলে আসে। ডিমন রাজাও স্বর্গে এসে ডিস্ট্রাকশন শুরু করে দেয়। মহারাজ একটি ড্রাগনের মধ্যে থেকে ফাইট করা শুরু করে। মহারাজ হুকমকে অনেক বোঝানোর চেষ্টা করে এই সব কিছু হেভেনের কোনো লোকই করেনি, কিন্তু হুকম কোনো কিছু শুনতেই রাজি নয়। সুগতির সামনে অগ্রসর হয়ে ডিমন রাজার সাথে লড়াই করতে যায়। খুব অল্প সময়ের মধ্যেই ডিমন রাজা তাকে মেরে ফেলে। হুকম তার মাস্টারকে এই অবস্থায় দেখে অনেক বেশি রাগান্বিত হয়। সুগতির চারপাশে ব্ল্যাক সার্কেল দেখে তার মনে হতে লাগলো এই সার্কেলটি সে ডিমন ফক্স গালের কাছেও দেখেছে। এটা দেখার পর তার আর বুঝতে বাকি রইল না এই সব কিছুই মহারাজ করেনি, এটা করেছে ডিমন রাজা। হুকম রাগান্বিত হয়ে ডিমন রাজার উপর আক্রমণ করা শুরু করে। তখন এম্পারার বুঝতে পারল সে ডিমন রাজার সাথে ফাইট করার জন্য এখনো উপযুক্ত নয়। সে হুকমকে পাশে সরিয়ে নিজেই ডিমন রাজার সাথে লড়াই করতে চলে যায়। ডিমন রাজা ও স্বর্গের রাজার মধ্যে আগের মতোই ফাইট হওয়া শুরু হয়ে যায়, কিন্তু এবার ডিমন রাজা আগের থেকে অনেক বেশি প্রস্তুতি গ্রহণ করে আসে। এই সময় সে এম্পারারের ড্রাগন বডি পরিপূর্ণরূপে ধ্বংস করে ফেলে আর তাকে হারিয়ে দেয়। শ্যাং এই বিষয়ের ফায়দা নিয়ে মহারাজকে মারার জন্য সামনে আসে। তখন হুকম তাকে মেরে মহারাজকে নিরাপদ করে। হুকম ডিমন রাজার স্পিরিটদের সাথে লড়াই করতে থাকে। ডিমন রাজা নিজেই সিংহাসনের কাছে চলে আসে। এটা দেখার পর শ্যাং বুঝতে পারে ডিমন রাজা তাকে ব্যবহার করেছে, এখন সে নিজেই রাজত্ব দখল করতে চায়। শ্যাং তার সাথে লড়াই করতে চায়, কিন্তু বুল অনেক বেশি পাওয়ারফুল হওয়ার কারণে সে লড়াই করতে পারে না। ডিমন রাজা সিংহাসনে বসেই শ্যাংকে মেরে ফেলে। এই সময় হুকম তার সব শক্তি প্রয়োগ করে ডিমন রাজার দিকে আগাতে থাকে। মুভির লাস্ট পার্ট শুরু হয়। তারা দুইজনই তাদের সম্পূর্ণ শক্তি দিয়ে একে অন্যের ওপর আক্রমণ শুরু করে। লড়াই করতে করতে একসময় বুল অনেক বড় একটা মনস্টারের রূপ নেয়। এটা দেখার পর হুকম অনেক বড় একটা গরিলায়
রূপ নেয়। হুকং ডিমন রাজার শিং ধরে অনেক দূরে পাঠিয়ে দেয়। এই সময় ডিমন রাজার একটি শিং হুকং এর হাতেই রয়ে যায়, আর ডিমন রাজা নিচের দিকে পড়তে লাগলো। এই সময়ের মধ্যেই মহারাজের জ্ঞান ফেরত আসে। ডিমন রাজার স্ত্রী একটি শিশু জন্ম দেয়, আর তারা ডিমন রাজাকে দেখতে আসে। হুকং মহারাজের সাথে মিলে হেভেনকে পুনরায় রিভিল করতে শুরু করে। তখন বুদ্ধা এসে তাকে থামিয়ে দেয়। তখন বুদ্ধা তাকে জানায়, তোমাকে 500 বছর বন্দি অবস্থায় থাকতে হবে। এই কথা শোনার পর হুকং রাজি হয়ে যায়। বুদ্ধা তখন তাকে একটি গুহায় বন্দি করে রাখে। সেই দৃশ্যে একজন পুরোহিত সেই পাহাড়ের কাছে চলে আসে, আর এইখানে এই পর্বের সমাপ্ত।